নমস্কার সঙ্গে দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে নিজেদের মোবাইল দিয়েই তোমরা জানতে পারবে বা দেখতে পারবে যে তোমাদের জেলাতে বা তোমাদের ব্লকে কতজন ইশ্রম কার্ডের টাকা পাবে তো বন্ধুরা আমরা বুঝতেই পারছি অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছে যে তারা যে লিস্ট সেই লিস্ট তারা চেক করতে পারছে না এবং তারা কিভাবে এই লিস্ট চেক করবে সেই লিঙ্ক তারা খুঁজে পাচ্ছে না তো আমরা লিঙ্ক ডাইরেক্টলি একদম ওপরে ডেসক্রিপশন বক্সের একদম ওপরে কিন্তু আমরা দিয়ে দিয়েছি তোমরা সেই লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু তোমরা এই যে লিঙ্ক অর্থাৎ যে লিস্টের যে লিঙ্ক সেই লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তো অবশ্যই প্রথমে বলবো যদি আপনারা আমার এই ছোট্ট চ্যানেল নতুন থাকেন এবং আমাদের যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো তোমাদেরকে যেটি করতে হবে তোমাদের যে লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে এর উপর আপনাদেরকে চলে আসতে হবে তো যখনই আপনারা এই লিঙ্কে চলে আসবেন তো এই লিঙ্কে দেখতে পাবেন আপনাদের সামনে একটা ক্যাপচার কর চলে আসবে তো এই ক্যাপচার কোডটি যেটা বলা যে যে ক্যাপচার হিসাবে আপনাকে দেখাবে আপনাকে কিন্তু সেইটাই করতে হবে তো এখানে আমাদেরকে যে ক্যাপচার কোড সেই ক্যাপচার কোডটা আমরা সুন্দরভাবে বসিয়ে দিলাম তো বসানোর পরে ভেরিফাই কোড যে নিচে লেখা রয়েছে সেই ভেরিফাই কোডের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে দুটো আবার অপশন চলে আসবে ফাইন্যান্স ইয়ার একুশ বাইশ তো এখানে একুশ বাইশই থাকবে এবং স্টেট নেম চলে আসবে তো স্টেট নেম আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা দিয়ে দেবো আপনারা আরও অন্যান্য যারা স্টেট সেই স্টেটও আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এরকম আসার পরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আর থার্টি টু ইসরাম হিসাবে লেখা রয়েছে তো এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনাদের সামনে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের সামনে খুলে যাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সে সমস্ত ডিস্ট্রিক্টের যতগুলো অ্যাক্টিভ ওয়ার্কার রয়েছে তাদের যে নাম নাম্বার সে নাম্বার রয়েছে এবং তারপরে কিন্তু যে কতজন ইশ্রম পোর্টালে রেজিস্টার করেছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমরা এখানে সাউথ চুইস পরগনা হিসাবে দেখব যখনই সাউথ চুইস পরগনার আপনার যে জেলা সেই জেলার যখন আমরা ক্লিক করবো তারপরে আপনাদের যে ব্লক সে ব্লক আপনাদের সামনে খুলে যাবে তো আপনাদের যে ব্লক সেই ব্লক আপনারা চুজ করে নেবেন তো আমরা যে কোনো একটি ব্লক কিন্তু আপনারা চুজ করে নিচ্ছি আমরা একটি ব্লক চুজ করে নিলাম যখন ব্লক চুজ করবো তখন দেখতে পারবেন যে পঞ্চায়েত ওয়াইজ আপনাদের যে গ্রামের নাম সে গ্রামের লিস্ট কিন্তু বার হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল যে একটি ধরুন এখানে যেমন জ্যোতিষপুর বলে একটি নতুন যে ব্লক সেই ব্লকে কিন্তু যে নতুন যারা রেজিস্টার করেছিল যে নাম সে নামে রেজিস্টার কিন্তু এখানে পার হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের গ্রামে বা আপনাদের ব্লকে কতজন এই শ্রম কার্ডের টাকা পাবেন বা পেয়েছেন এরকমভাবে আমরা দেখতে পাবেন যেমন এখানে কুলতালি বলে একটি জায়গা রয়েছে সেখানেও প্রচুর মানুষ তারা যে অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছে এবং তারাও কিন্তু টাকা পাবে এবং আরও অন্যান্য জেলা তারা আবেদন করেছে সব থেকে বেশি কিন্তু পুরুলিয়াতেও রয়েছে এবং তারপরে কিন্তু সবথেকে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চব্বিশ পরগনা সাউথে কিন্তু তারা এখানে আবেদন করেছে তো এরকমভাবে আপনাদের যে জেলার নাম ব্লকের নাম দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে লিস্ট সেই লিস্ট আপনি দেখতে পারবেন এবং কতজন টাকা পাবেন সেটাও কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন তো বন্ধুরা ছোট্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানায় গুড বাই